रिपोर्ट नहीं जाति हिसाब बांग्लादेश दुर्नीतिग्रस्त सारा विश्व मध्य प्रथम रिपोर्ट अपना जानें दुर्निधन कमिशन 2004 आईन द्वारा गठित एक इंडिपेन्डेंट प्रतिष्ठान तारा काज करे जाच्छे सार्च दिए अपना रिपोर्ट देखते सार्च दिए अपने आरो तो अनेक रिपोर्ट ही आछे बांग्लादेश सम्पर्कित शुधु जदि एकटा रिपोर्ट देखें एबं कोनो एकटा भेस्टेड बा एकटा कर्नर देखें तहले तो हबे ना आपनार ओवरऑल सिनेरियो देखते हबे एबं एई बिषय थेके एई दायित्व एका शुधु दुदकेर ना दुदक शुधु तादेर उपर जे दुदक आईनेर जे क्षमताटा देवा रयेछे सेई अनुयायी काज करे जाच्छे जाते आमादेर एई दुर्नीति दमन এবং সাজা এবং এই কাজগুলো করা যায় কাজেই আমরা সক্রিয় যদি যদি দুর্নীতিগ্রস্ত মানে মানুষ জানে যে বাংলাদেশী সম্প্রদায় দুর্নীতিগ্রস্ত তাহলে স্যার সব আমরা যত উন্নয়নই করি সেটি ম্লান হয়ে যায় কিনা এরকম আমার কাছে কোনো রিপোর্ট নেই যে জাতি হিসেবে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত সারা বিশ্বের মধ্যে প্রথম এরকম কোনো রিপোর্ট আমার জানা নেই লোকের উনি আসার একটা কারণ হচ্ছে প্রশিক্ষণ স্যার দুদক থেকে কি আমেরিকা প্রশিক্ষণের জন্য একটু যাচ্ছে আমাদের এরকম কোনো আলোচনা আপনারা আমি তো বলেছি যে ফরেনসিক ল্যাব যেটি চালু করা হয়েছে এটা আমার জানা মতে বাংলাদেশে শুধু সিআইডিতে রয়েছে এর বাইরে এনফোর্সিং এজেন্সি এনফোর্সিং যারা ইয়া রয়েছে তাদের কাছে তো আমাদের যে ফরেনসিক ল্যাবটা এটি চালু করা সফটওয়্যার হার্ডওয়্যার এই সব বিষয়ে আমরা প্রশিক্ষণ এই বিষয়ে তাদের সহায়তা তো আমরা নিতেই পারি এবং আমরা আমেরিকাতে তো পাঠিয়েছি আমেরিকা তারপরে আরো যে রিলেটেড দেশগুলো রয়েছে এই যন্ত্রপাতিগুলো চালু করার জন্য সেখানে আমরা প্রশিক্ষণে পাঠাচ্ছি ইউএসএ তে 6-10 ডিসেম্বর এন্টি করাপশন একটা সম্মেলন হবে কনফারেন্স হবে সেখানে ওনারা বলছেন যে আমাদেরকে হয়তো ওনারা ইনভাইট করবেন এই আরো বিভিন্ন দেশ থেকে আসবে বিভিন্ন দেশ যাবে আর টাকা ফেরত আনা পাচার রোধ করা এগুলো তো আমাদের মানি লন্ডারিং আইন রয়েছে এবং আপনারা জানেন বিভিন্ন দপ্তর সংস্থার ক্ষমতাও দেওয়া আছে দুদকের জন্য দেতি দেওয়া আছে সেই অনুযায়ী দুদক সর্বাত্মকভাবে চেষ্টা করছে এবং আপনারা জানেন যে আমাদের দুর্নীতি কমিশনে বেশ কিছু কার্যক্রম চলমান রয়েছে যেমন উনি আগ্রহ প্রকাশ করেছেন যে দুর্নীতি কমিশনের কার্যক্রম আরো গতিশীল করার জন্য কিভাবে প্রশিক্ষণ বা ট্রেনিং রিলেটেড তাদের সাথে আমাদের সাথে কোঅপারেট করতে পারেন এবং আপনারা আরও জানেন যে আমাদের দুর্নীতি কমিশনে ফরেন্সিক ল্যাব চালু হয়েছে সেটি চালু করার ক্ষেত্রেও প্রশিক্ষণ এবং বিভিন্ন কারিগরি সহায়তা কীভাবে দিতে পারেন এই জাতীয় বিষয়গুলো আমাদের সাথে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ হয়েছে না আসলে আজকে অ্যাম্বাসেডর মহোদয়ের এখানে যে ভিজিট শুধুমাত্র আমাদের দুর্নীতি কমিশনের কার্যক্রম এবং আপনারা হয়তো যদি আমি ভুল না করে থাকি এটি প্রথম কোনো যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর মহোদয়ের আগমন এবং উনি বেসিক্যালি জানার আগ্রহটা যে কাজ কীভাবে হচ্ছে বা এবং কীভাবে সহযোগিতা এবং কোঅপারেশন আরও করা যায় এর বাইরে অন্য কোনো বিষয় আলোচনা আমাদের আসলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে বিনীত অনুরোধ করব আপনারা এই সাক্ষী যেভাবে কাজ হচ্ছে এবং প্রতিদিন আপনারা পেপার পত্রিকায় আসছেন আপনারাই লিখছেন যে ওইখানে শাস্তি হয়েছে ওইখানে এনফোর্সমেন্ট টিম গিয়েছে তো এখন দুর্নীতি দমন কমিশন তো একটি চলমান কার্যক্রম তারা যে তাদের আইন এবং মানে বিধিতে যে ক্ষমতা বা তফসিলে যে কাজের পদ্ধতিটা দেয়া হয়েছে সেটি অনুসরণ করে দুর্নীতি দমন কমিশন আমাদের যে কমিশন রয়েছে তাদের নির্দেশনায় অব্যাহত রেখেছে সকল দুর্নীতি প্রতিরোধে এবং দমনে কার্যক্রম কাজে এখানে কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই আমাদের আসলে আমি তো বললাম যে ওনারা এখানে আমাদের কাজের কিভাবে হয় সেটি অবগত হয়েছেন এবং আমাদের যে বিভিন্ন অত্যাধুনিক ফরেন্সিক ল্যাব করেছি তারপর আমাদের যে প্রসিকিউশন বলেন বা আমাদের ইউআইইউ বলেন তাদের দক্ষতা কীভাবে বাড়ানো যায় এই বিষয়ে আলোচনা হয়েছে আমরা আজকে এখানে তো আসলে ওই ধরনের যে মানে অভিযোগ অনুযোগ এই আকারে কোনো কথাবার্তা হয়নি আমরা মানি লন্ডারিং বলেন বা ফেরত আনা বলেন সব বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করি এবং ওই দূতাবাস চ্যানেলে এই বিষয়গুলো ফয়সলা হয়েছে।